ডায়াবেটিস রোগের কারণ, লক্ষণ এবং কার্যকর প্রতিকার। আসুন আমরা ডায়াবেটিস সম্পর্কে বিস্তারিত জেনে নিই। ডায়াবেটিস একটি দীর্ঘস্থায়ী অবস্থা যা বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষকে প্রভাবিত করে, যখন শরীর রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে চ্যালেঞ্জের সম্মুখীন হয়। এই অবস্থার ব্যবস্থাপনা এবং জীবনযাত্রার মান উন্নত করার জন্য এর লক্ষণ, বিভিন্ন প্রকার এবং কার্যকর প্রতিকার বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডায়াবেটিসের লক্ষণ: ঘন ঘন প্রস্রাব, পলিউরিয়া, রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে কিডনিকে আরো কঠিন কাজ করতে প্ররোচিত করে, যার ফলে ঘন ঘন প্রস্রাব হয়। অত্যধিক তৃষ্ণা, পলিডিপসিয়া, ঘন ঘন প্রস্রাব থেকে ডিহাইড্রেশনের ফলে তৃষ্ণা বেড়ে যায়। বর্ধিত ক্ষুধা, পলিফেজিয়া খাওয়া সত্ত্বেও ডায়াবেটিস রোগীদের শরীরের গ্লুকোজ কার্যকরভাবে ব্যবহার করতে অক্ষমতার কারণে ক্ষুধার্ত বোধ করতে পারে। ক্লান্তি এবং বিরক্তি, রক্তে শর্করার মাত্রা ওঠানামা করার ফলে ক্লান্তি, মেজাজ পরিবর্তন এবং বিরক্তি দেখা দিতে পারে। চাকসা দৃষ্টি, উচ্চ রক্তে শর্করার মাত্রা চোখের লেন্সকে প্রভাবিত করতে পারে, যার ফলে দৃষ্টি চাকসা হয়। ধীরে ধীরে ক্ষত নিরাময়, রক্ত সঞ্চালন হ্রাসের কারণে ডায়াবেটিস শরীরের ক্ষত নিরাময়ের ক্ষমতাকে ব্যাহত করতে পারে। অসার্তা বা ঝিঝি পোকা, পেরিফেরাল নিউরোপ্যাথির কারণে হাত পায়ের অসার্তা, ঝনঝন বা ব্যথা হতে পারে। ডায়াবেটিসের প্রকারভেদ: টাইপ ১ ডায়াবেটিস সাধারণত শৈশব বা বয়ঃসন্ধিকালে নির্ণয় করা হয়। এই ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা অগ্নাশয়ের ইনসুলিন উৎপাদনকারী কোষকে আক্রমণ করে, যার ফলে ইনসুলিনের অভাব দেখা দেয়। টাইপ ২ ডায়াবেটিস সাধারণত প্রাপ্তবয়স্কদের মধ্যে নির্ণয় করা হয়। এটি তখন ঘটে যখন শরীর ইনসুলিন প্রতিরোধী হয়ে ওঠে বা পর্যাপ্ত পরিমাণে উৎপাদন করে না। লাইফস্টাইল ফ্যাক্টর যেমন খাদ্য, ব্যায়াম এবং জেনেটিক্স একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গর্ভকালীন ডায়াবেটিস গর্ভাবস্থায় ঘটে, এই ধরনের কিছু মহিলাকে প্রভাবিত করে, প্রসবের সময় জটিলতার ঝুঁকি বাড়ায় এবং পরবর্তীতে টাইপ ২ ডায়াবেটিসের সম্ভাব্য বিকাশ ঘটায়। প্রতিকার ও ব্যবস্থাপনা: স্বাস্থ্যকর ডায়েট, ফাইবার, গোটা শস্য, ফলমূল, শাকসবজি এবং চর্বিহীন প্রোটিন সমৃদ্ধ সুষম খাদ্য গ্রহণ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। প্রক্রিয়াজাত শর্করা এবং পরিশোধিত কার্বোহাইড্রেট এড়িয়ে চলা অপরিহার্য। নিয়মিত ব্যায়াম, শারীরিক ক্রিয়াকলাপ ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করতে, রক্তে শর্করার মাত্রা কমাতে এবং স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে সহায়তা করে। প্রতিদিন অন্তত 30 মিনিট মাঝারি ব্যায়ামের লক্ষ্য রাখুন। ওষুধ এবং ইনসুলিন: টাইপ ১ ডায়াবেটিস রোগীদের ইনসুলিন ইঞ্জেকশন প্রয়োজন। টাইপ ২ ডায়াবেটিস রোগীরা মুখের ওষুধ বা ইনসুলিন দিয়ে তাদের অবস্থা পরিচালনা করতে পারে, তীব্রতার উপর নির্ভর করে। রক্তে শর্করার মাত্রা নিরীক্ষণ: বাড়িতে নিয়মিতভাবে রক্তের গ্লুকোজের মাত্রা পর্যবেক্ষণ করা ডায়াবেটিসকে কার্যকরভাবে পরিচালনা করতে এবং সেই অনুযায়ী চিকিৎসার পরিকল্পনাগুলি সামঞ্জস্য করতে সহায়তা করে। স্ট্রেস ম্যানেজমেন্ট: স্ট্রেস রক্তে শর্করার মাত্রাকে প্রভাবিত করতে পারে। যোগব্যায়াম, মেডিটেশন বা শখের মতো মানসিক চাপ উপশমকারী কার্যকলাপগুলি অনুশীলন করা ডায়াবেটিস পরিচালনায় সহায়তা করতে পারে। নিয়মিত চেক আপ: ডায়াবেটিস সম্পর্কিত জটিলতার জন্য চেক আপ, চোখের পরীক্ষা এবং স্ক্রিনিংয়ের জন্য স্বাস্থ্যসেবা পেশাদারদের পর্যায়ক্রমিক পরিদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডায়াবেটিস একটি জটিল অবস্থা যার জন্য সতর্ক ব্যবস্থাপনা প্রয়োজন। উপসর্গগুলি শনাক্ত করে, প্রকারগুলি বোঝার মাধ্যমে এবং খাদ্য, ব্যায়াম, ওষুধ এবং নিয়মিত পর্যবেক্ষণের সাথে জড়িত একটি সামগ্রিক পদ্ধতি অবলম্বন করে, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা তাদের অবস্থা কার্যকরভাবে পরিচালনা করার সময় পরিপূর্ণ জীবনযাপন করতে পারে। ব্যক্তিগতকৃত চিকিৎসা পরিকল্পনার জন্য স্বাস্থ্যসেবা পেশাদারদের সাথে পরামর্শ করা এবং তাদের নির্দেশিকা মেনে চলা অপরিহার্য। শিক্ষা, জীবনধারা পরিবর্তন এবং সক্রিয় যত্নের মাধ্যমে ব্যক্তিরা ডায়াবেটিস ন্যাভিগেট করতে পারে এবং তাদের দৈনন্দিন জীবনে এর প্রভাব কমিয়ে আনতে পারে।